শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুর রহমান, পিতার নাম মৃত্যু দুলা মিয়া, আমার আম্মা জানের নাম মৃত্যু আলমাস খাতুন। আমার গ্রাম হল মধ্যকদুরকিন আব্দুল সমাদের বাড়ি, থানা বোয়ালখালী, জেলা চট্টগ্রাম। আমি মুক্তিযোদ্ধার আগে খাতুনগঞ্জ এক বোম্বাইয়ের দোকানে, বাজমালের দোকানে সার্ভিস করতাম। আমার এই গ্রামের কিছু রেজাকার ওখানে ঘুরোফিরে করত। একদিন আমাকে দেখছে খাতুনগঞ্জতে, বলে সৈয়দ ভাই তোমার সাথে একটু আলাপ আছিল। তখন আমি ওনাকে চিনি, আমাকে উনি চিনে। চিনার পর আমার ভিতরে একটা খাপ আসে গেল, আহত হয়তো আমাকে নিয়েও তো মারতেও পারে, নইলে রেজাকারও নিতে পারে। তখন আমি রাত্রে আমার ওই দোকানের একজন বাবস্তি ছিল, ওনাকে দোকানটা দিয়ে আমি গ্রামের মধ্যে 12টার ভিতর গ্রামে চলে আসছি। আসার পর একদিন থাকার পরে তখন আমি বসরে এই কমান্ডারের সাথে যোগাযোগ করে বললাম, ভাই এই ব্যাপার, আমরা দেশকে রক্ষা করব। তখন বসর সাহেব প্রায় 20-25 জন আমার সাথে ছিল, এরা সবাই রাত্রি 12টা বাজে এইখান থেকে একটা বোর্ডে করে সেনার বাড়ি নিয়ে গেছে। ওখানে সেনের বাড়ি নেওয়া যাওয়ার পর অনেক আমরা লোক হয়েছি। তখন ওই দিন সলমান সাহেবে করছে কি, কিছু নাস্তা পানি দিয়ে আমাদেরকে সন্ধ্যাবেলায় ওপারে পারগড়ে দিয়ে ওই রবার বাগানের ভিতর দিয়ে পাহাড়ে আমরা ইন্ডিয়াতে চলে গেছি। ইন্ডিয়াতে যাই হরিণা ক্যাম্পে সপ্তাহখানিক ছিলাম, পরে আমাদেরকে বগাফা ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দিছে। আমার ওস্তাদের নাম হলো ক্যাপ্টেন গোস্বামী, মেজর টকনক। এই ওখান থেকে আমাদের ট্রেনিং দেওয়ার পর, তখন আমরা ট্রেনিং শেষের পরে আমাদেরকে যাকে যেইভাবে অস্ত্র দেওয়া যায় ওইভাবে অস্ত্র দিয়ে তখন হরিণা ক্যাম্পে পাঠাইছিল। হরিণা ক্যাম্প থেকে এই 2 দিন পর কি 3 দিন পর আমরা দেশে ফিরলাম। এখানে অপারেশন করলাম সদিরহাটে, তারপরে মুন্সিহাটে। কারুয়ার থেকে গান বোট করে 4 জন কি 5 জন পাঞ্জাবি ওই কাপ্তাইয়ের দিকে চলে যাচ্ছে। তখন আমরা ফকিরেখালে সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাতের পর এরা আমাদেরকেও গুলি করছে, আমরাও গুলি করতেছি। পরে 2টা গুলি আমার এই পায়ে লেগে গেছে, বাম পায়ে এই আটির উপরে এই অংশে গুলি। এই দেখেন ছিদ্র গুলির দাগ। জি, শমশুরুল ছিল। এরা আমাকে পাতারিকোলা করে নিয়ে ফকিরেখালে হসপিটালে চিকিৎসার জন্য দিয়ে গেছিলো।
পরে আমি চিকিৎসা থাকা অবস্থায় কে কোনখানে কাজ করছে আমি আর জানতে পারি নাই। প্লাস আমিও আসিল শফিউর রহমান কমান্ডার কোন আছেন? কমান্ডার আসিল সুলেমান মানে কমান্ডার আসিল বসর পলাটন কমান্ডার আব্দুল লতিফ শান্তির মধ্যমে আছি। পরে আল্লাহ গফুরে যেটা করে হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।